তো আজ হলো 1 জানুয়ারি, আজ থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, আর এটা হলো এই ব্যাচের প্রথম ক্লাস। তো আমরা প্রথমে পরিচিত হব, মানে এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আর এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা স্টুডেন্টের সাথে পরিচিত হব, তারপর আপনাদের কিভাবে কোর্সটা করবেন, কি করবেন, কিভাবে প্রথম মাস থেকে ইনকাম শুরু করবেন, কিভাবে 6 মাস পর থেকে পার মান্থ 50,000 টাকার উপরে ইনকাম করবেন, কিভাবে আপনি কোন কোন কাজগুলো শিখবেন, কিভাবে শিখবেন, টোটাল প্ল্যান, টোটাল স্ট্র্যাটেজি সবকিছু আমি কি স্টেপ বাই স্টেপ বলবো এই ক্লাসে। তো আমার সাথে যুক্ত আছেন 120 জন আমাদের নতুন স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন। আমি দেখতে পাচ্ছি এখানে আমার সাথে যুক্ত আছেন 120 জন। সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, স্টুডেন্ট 120 জন থেকে আরো অনেক বেশি হওয়ার কথা, বাট সবাই হয়তো এখনো জয়েন করে নেই, আশা করি কিছুক্ষণের মধ্যে আরো অনেকেই অনেকে জয়েন করবে। আচ্ছা, আমি আশা করি সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা এতদিন আমাকে ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, তো এখন আপনারা এতদিন ফ্রি স্টুডেন্ট ছিলেন, এখন পেড স্টুডেন্ট হয়েছেন, আপনারা ভর্তি হয়েছেন, তো এখন থেকে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, যে কোনো প্রবলেম আমাকে দেখাতে পারবেন, যে কোনো বিষয়ে আমার সাথে ডিসকাস করতে পারবেন। ঠিক আছে, প্রতিদিন রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমাকে পাবেন, আমি আপনার কথা শুনবো, আমি আমি আপনাকে সাপোর্ট দেবো, সবকিছু কি আমি করব রাত 8টা থেকে রাত 11টা। আর অন্য অন্য সময় সকাল 11টা থেকে রাত 1টা পর্যন্ত সারাদিন সাপোর্ট দেবে আমাদের সাপোর্ট টিম মেম্বাররা। ঠিক আছে, তো যখনই যে কোনো প্রবলেম হবে আপনি ইনস্ট্যান্ট আপনি সাপোর্ট পাবেন, ইনস্ট্যান্ট আপনার প্রবলেম সলিউশন হবে। জাস্ট আমার টাইমে আমাকে পাবেন, সাপোর্টের টাইমে সাপোর্টকে পাবেন। আমাকে পাবেন রাত 8টা থেকে রাত 11টা, এই 8টা থেকে রাত 11টা আমি ক্লাস নেব এবং আমি সাপোর্ট দেব, আর পাশাপাশি সাপোর্ট টিম থাকবে সকাল 11টা থেকে রাত 1টা পর্যন্ত। ঠিক আছে, 14 ঘন্টা। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যেই যেই লিঙ্কে ক্লিক করে আপনারা ক্লাসে জয়েন করেছেন সেই লিঙ্কটাই সাপোর্টের লিঙ্ক, ক্লাসের জন্য যে লিঙ্ক সাপোর্টের জন্য সেম লিঙ্ক। তো শুধু পার্থক্য হলো ক্লাসের টাইমে, মানে আমার টাইমে আমি থাকি, সাপোর্টের টাইমে সাপোর্ট থাকে, অনেকজন সাপোর্ট টিম মেম্বার আছে, একজনের পর একজন সারাদিন সাপোর্ট দেয়। আচ্ছা, তো এখন প্রথমত আমি আপনাদের সাথে পরিচিত হব। আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা প্রথমত পরিচিত হইনি, তো সবার সাথে পরিচিত হওয়া সম্ভব হবে না। এই এখন আমি দেখতে পাচ্ছি 123 জন হয়েছেন, বাট এটা 200 জন হওয়ার কথা, মিনিমাম এটা 200 জনের উপরে যাওয়ার কথা, মানে আমাদের নতুন স্টুডেন্ট যারা হয়েছে প্রায় 200 জনের মতো, 200 জনের বেশি, 250 জনের মতো ভর্তি হয়েছে, সবাই হয়তো এখনো জয়েন করতে পারে নাই অথবা একটু লেট হচ্ছে জয়েন করতে। ঠিক আছে, তো 250 জনের সাথে একসাথে পরিচিত হওয়াটা এটা পসিবল হবে না, আমি যে কজনের সাথে সম্ভব আমি পরিচিত হব, আপনাদের কথা শুনবো। যাদের সাথে পরিচিত হতে পারবো না আপনারা মন খারাপ খারাপ করবেন না, কারণ আজকে যদি পরিচিত নাও হতে পারি কোনো সমস্যা নেই, আপনার সাথে আমি প্রতিদিন কথা বলতে পারবো, প্রতিদিন রাত 8টা থেকে রাত 11টা 3 ঘন্টা আমাকে পাবেন, যে কোনো বিষয় নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবেন, যে কোনো প্রবলেম আমাকে দেখাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু পরিচিত হই, জাস্ট নাম বলবেন, আমি মাইকটা মাইক অন করব। এই আচ্ছা, এখানে ইয়া করার জন্য আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আমি যদি এই আপনারাও যদি কথা বলতে চান, আমি যখন আপনার মাইক অন করে দেবো তখন আপনি কথা বলতে পারবেন। এখন আমি একসাথে সবার মাইক যদি অন করে দিই তাহলে দেখা যাবে কারো কথা কেউ শুনবে না, একটা বাজারের মতো খুব হট্টগোল হয়ে যাবে, কারো কথা কেউ শুনবে না। ঠিক আছে, এই জন্য ক্লাসের শৃঙ্খলার স্বার্থে সবার মাইক অফ করে রাখা হয়, এটা জুমের সিস্টেম, সবার মাইক অফ করে রাখা হয়। যখনই আমি যার যার সাথে কথা বলবো বা যার যাকে আমি সাপোর্ট দেব তার মাইক অন করে দেব, তিনি কথা বলতে পারবেন, তাকে আমি দেখব, তিনি আমাকে দেখবেন, এবং উনি স্ক্রিন শেয়ার করার পরে সরাসরি আমি তার কম্পিউটারে ঢুকতে পারবো, আমি আমার মাউস এবং কিবোর্ড দিয়ে তার কম্পিউটার আমি টোটাল অপারেট করতে পারবো। এভাবে প্র্যাকটিক্যালি আমি আপনাদের কম্পিউটারে ঢুকে যে কোনো প্রবলেম সলিউশন করব নিজের হাতে, আমাদের সাপোর্ট টিমও তাই করবে। তো মোবাইলের মাধ্যমে
আমাদের কমিউনিকেশনের কোনো সিস্টেম নেই, কারণ মোবাইলের মাধ্যমে তো শুধু কথা বলা যায়। মোবাইলের মাধ্যমে তো আমি আপনার কম্পিউটারে ঢুকতে পারবো না, মোবাইলের মাধ্যমে সমস্যাটা বোঝাও যাবে না। এই জন্য সারাদিন আমাদের সাপোর্ট থাকে, লাইভে থাকে, আপনি যখনই সাপোর্ট প্রয়োজন হবে, কোনো ফোন করতে হবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে ক্লাসে জয়েন করার জন্য সেই লিঙ্কে একটা ক্লিক করবেন, সাথে সাথে আপনি জুম রুমে ঢুকে যাবেন, কেউ না কেউ থাকবে, দেন আপনি সাথে সাথে আপনি সাপোর্ট পাবেন। আমারটা আমি থাকবো, সাপোর্টের টাইমে সাপোর্ট থাকবে। আচ্ছা, তাহলে আমি যাদের মাইক অন করবো, আপনারা জাস্ট আপনাদের নাম, লোকেশন, কখন ভর্তি হয়েছেন আর আপনি বর্তমানে কি করেন, ঠিক আছে? জাস্ট এতটুকু বললেই হবে। একটু হাত তোলেন, কে কে পরিচিত হতে চান হাত তোলেন। একটু দাঁড়ান, কামাল দাঁড়ান, কামাল আহমেদ। আমার নাম জামাল, আপনার নাম কামাল, বলেন কামাল, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপনার মাইক্রোফোনটা হয়তো ঠিকভাবে কানেক্ট হয়নি, ঠিকভাবে মাইকটা কানেক্ট করে আবার আবার জয়েন আবার মানে হাত তুলিয়ে আমি মাইকটা অন করে দেবো। হ্যাঁ, এরপর কে আছেন? সোহেল, সোহেল আপনি বলেন কোথায়। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমি আজকে একটু মোবাইল থেকে ঢুকছি আর কি, যেটা আমাদের কম্পিউটারটা সমস্যা করতেছে, এই জন্য কালকে থেকে আমি কম্পিউটার থেকে ঢুকবো। ঠিক আছে স্যার, আমি বরিশাল থেকে, আমার নাম আমার সোহেল। হ্যাঁ বলছি বরিশাল থেকে আর কি, বরিশাল থেকে বলছি। ঠিক আছে। আমি কালকে, গতকালকে স্যার আমি সন্ধ্যা 7টার সময় এসে আমি টাকা জমা দিয়েছি আর কি, ভর্তি হয়েছি আর কি। ঠিক আছে। আমি টাকা জমা দেওয়ার পর 5 মিনিট, 1 ঘন্টার ভিতরে আমি আমি ইমেল পেয়েছি আর কি স্যার। হুম হুম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে সোহেল, পরিচিত হলাম। এরপরে কে আছেন? হাবিবুর, হাবিবুর রহমান আপনি বলেন। হ্যাঁ ভালো আছি স্যার, আমি পটুয়া থেকে বলছি। আমি সহকারী শিক্ষক একজন, আমি গত 30 তারিখ রাত 8টায় ভর্তি হয়েছি। 30শে ডিসেম্বর স্যার? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি এখন কোথায় থাকেন, কোথায় আছেন? পটুয়াখালী, মির্জাল থানা, পটুয়াখালী থেকে। ঠিক আছে, তাহলে সোহেল বরিশাল থেকে, মোহাম্মদ হাবিবুর রহমান পটুয়াখালী থেকে। ঠিক আছে, এরপর কে পরিচিত হবেন? এমডি রুহুল আমিন, তাই কি? রুহুল আমিন কি চশমা পরা, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রুহুল আমিন, মানিকগঞ্জ ঘিউর থেকে। জি ঠিক আছে। খাদ্য অধিদপ্তরের কম্পিউটার অপারেটর হিসেবে আছি। আচ্ছা, 31/12/2021 ভর্তি হয়েছেন গতকালকে, 31/12? জি স্যার। ঠিক আছে, মোহাম্মদ আপনার নাম কি? রুহুল আমিন না? জি স্যার, মোহাম্মদ রুহুল আমিন রানা। রুহুল আমিন রানা, ঠিক আছে রানা, ওকে। এরপরে কে আছেন? জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম আপনি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আমি আশুলিয়া সাভার থেকে বলছি। ঠিক আছে স্যার, আমি 28 তারিখে 20,000 টাকা এবং 27 তারিখে 12,000 টাকা পেমেন্ট করছিলাম স্যার। হ্যাঁ স্যার, আমার কি আরো পেমেন্ট করতে হবে 32,000 টাকা? আচ্ছা আমি একটু আমি আমি একটু দেখি না, আপনি 32,000 টাকা পেমেন্ট করলে আর কোনো পেমেন্ট লাগবে না। দাঁড়ান একটু আমি দেখি, আপনার নাম বলেন। জাহাঙ্গীর আলম, এমডি জাহাঙ্গীর আলম। জি স্যার, এমডি জাহাঙ্গীর আলম, এমডি জাহাঙ্গীর আলম। না, কত তারিখে, কত তারিখে ভর্তি হয়েছেন? 28 তারিখে, 27 তারিখে 20,000 টাকা এবং 28 তারিখে 12,000 টাকা পেমেন্ট করছি। 69 লাস্টে আমার মোবাইল নাম্বার হচ্ছে 01740586। আমি 20,000 টাকা দিয়ে সার্চ করি, এই যে পাচ্ছি আমি। হ্যাঁ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তাই না? মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এই যে 32,000 টাকা আপনি এখানে আমি দেখতে পাচ্ছি।
ঠিক আছে, 32,000 টাকা পেমেন্ট করলে আর কোনো পেমেন্ট লাগবে না। আপনি স্টেবল লিংক পাবেন, যতদিন ইচ্ছে ক্লাস করতে পারবেন, যত বছর ইচ্ছে ক্লাস করতে পারবেন, যত বছর ইচ্ছে আপনি সাপোর্ট পাবেন। এখানে আমি 20,000 টাকা দেখতে পাচ্ছি, 20,000 টাকার একটা স্ক্রিনশট, 12,000 টাকাটা কোথায়? আচ্ছা যাই হোক, এটা আর দেখতে হচ্ছে না, এটা এই মুহূর্তের বিষয়বস্তু না। তাহলে আপনি 32,000 টাকা আপনার পেমেন্ট হয়ে গেছে, আপনাকে আর কখনো কোনো পেমেন্ট করতে হবে না। যখনই ক্লাস লিঙ্ক চেঞ্জ হবে সাথে সাথে আপনি ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? আর যারা 12,700 টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদেরকে প্রতি মাসে 2,000 করে পেমেন্ট করতে হবে যতদিন 35,000 টাকা পূর্ণ না হয়। ঠিক আছে জাহাঙ্গীর আলম, তো আপনি এখন কি করেন? আর হ্যাঁ, আপনি এখন কি করেন? স্যার আমি আমি একটা ছোটখাটো চাকরি করি, আমি চিন্তা করছি যদি আমি প্রথম মাসে যে ইনকাম করতে পারলি আমি চাকরি থেকে ই করব অবসর হব ইনশাআল্লাহ। আপনার মোটামুটি ফ্রিল্যান্সিং থেকে যদি 15,000 টাকা করে যদি আসে, 15,000 টাকা যদি ফ্রিল্যান্সিং থেকে আসে, তাহলে আপনি একদম মনে করেন চাকরির ফাঁকে ফাঁকে আপনি ফ্রিল্যান্সিং করবেন ডেইলি 3-4 ঘন্টা সময় দিয়ে। তো ডেইলি 2-3 ঘন্টা সময় দিয়ে, 3-4 ঘন্টা সময় দিয়ে যদি আপনার মোটামুটি 15-16-15-20,000 টাকা আসে, তখন তো আপনি একদম কনফিডেন্টলি চাকরি ছেড়ে দিতে পারবেন, তাই না? যে চাকরি ছেড়ে দিয়ে আমি কি পরিপূর্ণভাবে যদি ফ্রিল্যান্সিং এ মনোযোগী হই, 3-4 ঘন্টা সময় দিয়ে যদি মানে 20,000 টাকা আসে, তাহলে পরিপূর্ণ সময় দিলে, চাকরির মতো করে সময় দিলে স্বাভাবিকভাবে এটা 50,000 টাকা ক্রস করবে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। এরপর যখন আপনি যখন অভিজ্ঞ হবেন, কাজ করতে থাকবেন, তখন তো এটা স্বাভাবিকভাবে আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা ছিল স্যার, বলেন। আরেকটা কথা ছিল স্যার, বলেন। স্যার আমি গতকালকে ফাইবার অ্যাকাউন্ট করছি, ঠিক আছে স্যার, আপনার ভিডিও দেখে দেখে। ফাইবার অ্যাকাউন্ট করার পরে আমি গিগ পর্যন্ত আসছি। আচ্ছা, আমি আমি প্রবলেমগুলো আমি একটু পরে শুনব। না, গিগ পর্যন্ত আসলে এটা কোনো সমস্যা হবে না, যতটুকু আসছেন ততটুকু রাখেন, হ্যাঁ। এর বাইরে আর কোনো কিছু করতে হবে না। ওই গিগে ক্লিক করলে তো গিগ পর্যন্ত আসবেন, এটা স্বাভাবিক। প্রোফাইলে ক্লিক করলে গিগ পর্যন্ত আসবেন, ওটা স্বাভাবিক, ওটা কোনো সমস্যা না। আমি বাকিটা আমি ক্লাসে বলবো। এরপরে কে আছেন? আরিফ, হ্যাঁ আরিফুল্লাহ, বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। আমিও 2020 সালের জুলাই মাসে 12,500 টাকা পাঠাইছিলাম, হ্যাঁ। তো আবার এই নভেম্বরের 2021 সালের নভেম্বরের 29 তারিখে আবার 12,700 টাকা পাঠাইছি। আচ্ছা ঠিক আছে। তো আমি ক্লাস করতে পারি নাই গত এক বছর যাবত, তো এখন এক মাস করছি এই ডিসেম্বর মাসটা। ইনশাল্লাহ আপনি পরিপূর্ণভাবে করেন। আপনি এখন কোথায় আছেন স্যার? আমি এখন ওই চট্টগ্রাম আর কি। চট্টগ্রামের কোথায়? চট্টগ্রাম মানে চট্টগ্রামের চকবাজার। চকবাজারে? আচ্ছা ঠিক আছে। জি আরিফুল্লাহ, তাই তো? ঠিক আছে আরিফ। জি আচ্ছা ঠিক আছে। স্যার আমি, এরপর কে আছেন? এরপর কে আছেন একটু হাত তুলেন। জমির, জমিরউদ্দিন, জমিরউদ্দিন আপনি বলেন। আমি জমিরউদ্দিন, কুয়াকাটা থেকে। ঠিক আছে, কুয়াকাটা ফটো খালি। ঠিক আছে জমিরউদ্দিন, আপনি এখন কি করেন? আর আমি ছোটখাটো ব্যবসা করি, হ্যাঁ। আর এখন চাচ্ছি যে আসলে ব্যবসা আছে রে, এখন ভালো কিছু করব, জাস্ট আউটসোর্সিং করে ইনশাআল্লাহ ভর্তি হয়েছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে কে আছেন? পলাশ মিয়া, পলাশ মিয়া আপনি বলেন। পলাশ আপনি বলেন। স্যার আমি সিনাইদা থেকে বলছি, আমি স্টুডেন্ট, পাশাপাশি ইমেল মার্কেটিং করি গত এক বছর যাবত, এখন আমি ফ্রিল্যান্সিং করতেছি। স্টুডেন্ট কিসের, মানে কোথায় পড়েন? অনার্স ফাইনাল ইয়ার, যশোর এমএম কলেজ। ঠিক আছে, আমাদের এখানে এডমিশন নিয়েছেন কখন? আমি গত 31/12/2021। ঠিক আছে, ওকে। এরপরে কে আছেন? চাকরির পাশাপাশি ট্রাই করেন, দেখেন দেখে যখন একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আসবে তখন আপনি কনফিডেন্টলি চাকরি ছেড়ে দিতে পারবেন। এখন আপনি, আপনি এখন কোথায় আছেন?
স্যার আমি তো ধামড়াইতে স্যার ঠিক আছে ওকে আচ্ছা এরপরে এরপরে কে আছেন রুবেল 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 কই গেল হ্যাঁ রুবেল রুবেল মাইক অন করতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি রুবেল আমি স্যার 27 তারিখ ভর্তি হয়েছি 27 ডিসেম্বর ঠিক আছে হ্যাঁ জি স্যার আপনি এখন এখন কোথায় আছেন কি করেন স্যার বরিশালে আছি বরিশালে আছেন এখন কি করেন স্যার আমি ছোট একটা ঔষধের ব্যবসা করি ফার্মেসি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ফার্মেসির ব্যবসার পাশাপাশি কতক্ষণ সময় পাবেন স্যার আমি অ্যাকটিভ থাকি স্যার সারাদিনে ল্যাপটপে এমনি একদম পুরোপুরি কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে পারবেন কতক্ষণ বা সময় দিতে পারবেন কতক্ষণ 3 ঘন্টা বেশি পারবো স্যার 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আলহামদুলিল্লাহ তাহলে মনোযোগ সহকারে আপনি কাজ করেন ঠিক আছে ওকে ওয়ালাইকুম আসসালাম এরপর কাকে নেব অনেকেই হাত তুলতেছেন কাকিনী কাকিনী কাকে রেখে কাকিনী আচ্ছা এবার মেয়েদের দিক থেকে একজনকে কথা বলতে দিই রাজিয়া সুলতানা বলেন হ্যালো স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি রাজিয়া সুলতানা বলছি জি কারণ থেকে ঠিক আছে আপনি আমাদের এখানে ভর্তি হয়েছেন কখন 26 তারিখে 26 ডিসেম্বর 26 তারিখ আপনি এখন এখন কি করেন আপাতত কিছুই করছি না আচ্ছা গৃহিণী তাই তো ইনশাআল্লাহ ঠিক আছে মেয়েদের জন্য অনেক বড় সুযোগ বড় সুবিধা কারণ মেয়েরা বেশিরভাগ সময় বাসায় থাকে মনোযোগ দিতে পারে বেশি যদি বা মেয়েদের সাংসারিক ব্যস্ততা বেশি বাট সাংসারিক ব্যস্ততার মধ্যেও কি মানে যেহেতু বাসায় বেশি সময় থাকা হয় তো যার ফলে কি সাংসারিক ব্যস্ততা গুলো সেরে একদম কম্পিউটার সামনে সামনে বসে যাবেন ঠিক আছে এরপর একদম কি লম্বা মানে সময় দিবেন ঠিক আছে এরপরে কে আছেন নীল রতন রতন আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছে রতন বলেন আপনি কখন ভর্তি হয়েছেন আপনি এখন কোথায় স্যার আমি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে 21 তারিখ ভর্তি হয়েছি 31 তারিখে আচ্ছা ঠিক আছে 21 তারিখ 21 তারিখে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আমি একটু দেশের বাইরে থেকে দেখি দেশের বাইরে থেকে কে কে আছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশের প্রায় সারা বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা থেকে আছেন ইন্ডিয়া থেকে কে কে আছেন একটু হাত তুলেন তো ক্যামেরা অন করে একটু হাত তুলতে হবে হ্যাঁ ইন্ডিয়া থেকে হচ্ছে রুহুল আমিন বিশ্বাস হ্যাঁ রুহুল আমিন বলেন শুনতে পাচ্ছেন হ্যালো ওহো আপনার মাইক্রোফোনটা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমাকে ইশারাই বলেন আচ্ছা আমি আপনাকে শুনতে পাচ্ছি না যেটার কারণে শুনতে পাচ্ছি না সেটা হচ্ছে আপনার হেডফোনের এটা খুলেন হেডফোনের যে কানেক্টরটা আছে ওটা খুলে আমাকে দেখান ওটার পোর্টটা আমাকে দেখান হ্যাঁ এই এটার কারণে আপনি শুনতে পাচ্ছেন না দেখি এখন কথা বলুন তো হেডফোনটা খুলে এখন কথা বলেন এখনো শোনা যাচ্ছে না না আচ্ছা আপনি জুমের মধ্যে যে সাউন্ড সেটিংসটা আছে সাউন্ড সেটিংসটা একটু ভালো করে চেক করে নেবেন আর আপনার মাইক্রোফোনের জন্য একটা ওয়াই কেবল লাগবে ওয়াই কেবল মানে আপনি যে হেডফোনটা ব্যবহার করতেছেন এটা দিয়ে যদি আপনি ল্যাপটপে ব্যবহার করতে চান তাহলে আপনাকে একটা ওয়াই কেবল লাগবে এটা মাত্র 20 টাকা দিয়ে যে কোনো মোবাইল রিপেয়ারিং এর দোকানে পেয়ে যাবেন হ্যাঁ ওয়াই কেবল ওয়াই কেবল এই যে এরকম একটা কেবল লাগবে ঠিক আছে এই কেবলটা আপনি এটা কম্পিউটারের সাথে লাগাবেন এটা কিসের সাথে লাগাবেন এটা লাগাবেন হচ্ছে কম্পিউটারের সাথে আর এখানে যে কোনো একটার সাথে কি মানে এটার সাথে লাগিয়ে দেখবেন না হলে এটার সাথে লাগাবেন আপনার হেডফোনটা তাহলে কাজ করবে মানে মাইক্রোফোনটা যদি ডাইরেক্ট কাজ না করে তাহলে ওয়াই কেবল দিলে আপনার এটা কাজ করবে ঠিক আছে ওকে এরপরে কে আছেন মোহাম্মদ সোহাগ সোহাগ মাইক অন করেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম
বলুন। আপনি এখন কি করেন, কখন ভর্তি হয়েছেন? বেকার। আচ্ছা, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। যেহেতু আপনি বেকার, আপনি সারাদিন সময় দিতে পারবেন, যতক্ষণ ইচ্ছা আপনি সময় দিতে পারবেন, তাই না? সম্পূর্ণ মনোযোগ আপনি আপনি দিতে পারবেন। এটা আপনার জন্য একটা কি একটা অপরচুনিটি অপরচুনিটি ঠিক আছে। আপনি এই সময়টাকে কাজে লাগান, পরিপূর্ণভাবে কি এটাকে কাজে লাগান, ঠিক আছে। আপনি আমাদের এখানে এডমিশন নিয়েছেন কখন? 25 তারিখে, গত শনিবারে। 25 ডিসেম্বর, তাই তো? জি জি, ঠিক আছে। ওকে স্যার, ক্লাস লিংক পরিবর্তন হলে কি পাওয়া যাবে পরে? হ্যাঁ অবশ্যই, আপনি আমি সবকিছু বলবো, সবকিছু বলে দেবো। আমি লাস্ট লাস্ট আরেকজনের সাথে কথা বলবো, সেটা হচ্ছে মোহাম্মদ ইস, দাঁড়ান, কার সাথে বলি, কাকে রেখে কাকে, সবাই কথা বলতে চাচ্ছেন, কাকে রেখে কাকে কথা বলি, দাঁড়ান, মোহাম্মদ ইসমাইল আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি কক্সবাজার থেকে স্যার 28 তারিখ, গত 28 তারিখ ভর্তি হয়েছি। ঠিক আছে ইসমাইল, ওকে। আচ্ছা, আমি তাহলে মোটামুটি এই কয়েকজনের সাথে পরিচিত হলাম। সবার সাথে পরিচিত হওয়া এটা সম্ভব হচ্ছে না, সম্ভব না, বাট আপনাদের সাথে আমার প্রতিদিন কথা হবে, কোনো সমস্যা নেই। ধরে নেন যে সবার সাথে আমি পরিচিত হয়েছি। আচ্ছা, আমি এটা আমি এই আমি স্টপ করে দিই। তাহলে আমাদের ওরিয়েন্টেশনের বিষয়টা এখানে শেষ। আমার ইয়া ছিল সবার সাথে পরিচিত হওয়া। একটু দাঁড়ান, আমি কোথায়, আমাকে আমি খুঁজে পাচ্ছি না কেন। হ্যাঁ, পেয়েছি। তাহলে আমাদের ওরিয়েন্টেশনের পরপর এখানে শেষ। এরপর আমরা শুরু করব আরো অন্য অন্য বিষয়গুলো, আমরা এখন আমি আমি ডিসকাস করব। আমি এটা স্টপ করে দিচ্ছি। আমি নেক্সট সেশনে আমি অন্য অন্য বিষয়গুলো ডিসকাস করব। আমি আছি, ওকে।